ঈদুল ফিতরে দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে চলাচল বিঘ্নিত করতে নির্বিঘ্ন করতে ব্যস্ত রয়েছে জেলা প্রশাসন। যাত্রীরা বলছেন স্বস্তিতে বাড়ি ফিরতে প্রশাসনের তৎপরতা জরুরি। এদিকে যাত্রীবাহী পরিবহন সুষ্ঠুভাবে পারাপারের জন্য ঈদের আগে এবং পরে পাঁচ দিন বন্ধ থাকবে পণ্যবাহী যান চলাচল। রাজবাড়ির প্রতিনিধি সাজিদ হোসেনের প্রতিবেদন। দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার মানুষ চলাচল করে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে। এবার ঈদযাত্রাকে নিশ্চিত করতে ঈদের পাঁচ দিন আগে ও পাঁচ দিন পরে ট্রাক পারাপার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন। তবে পচনশীল পণ্যবাহী ট্রাককে অগ্রাধিকার দেওয়া হবে। যাত্রীদের নিরাপত্তায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে দৌলতদিয়া ঘাটে। দুই ঘন্টা থেকে আড়াই ঘন্টা যাব এখানে গাড়ি এখনো স্টিল ওয়েট করছে, এখনো সঠিকভাবে পার হতে পারিনি, এখনো জানি না কত সময় লাগবে। ঈদ উপলক্ষে যাতে নির্বিঘ্নে আমরা বাড়িতে যে ঈদ করতে পারি সেটা আমি অনুরোধ জানাচ্ছি। পণ্যবাহী যান চলাচল বন্ধের ঘোষণাকে স্বাগত জানিয়েছেন চালকরা। পণ্যবাহী ট্রাকগুলো ওভারলোড থাকায় ফেরি চরের মধ্যে আটকে গিয়ে দুর্ভোগ বাড়িয়ে দেয়। পণ্যবাহী যান চলাচল বন্ধ থাকলে যাত্রী পারাপারে সুবিধা হবে বলে মনে করছেন ফেরি ব্যবহারকারীরা। ওভারলোডে গাড়িগুলো সব ছুটি রুটিন গাড়িগুলো যদি উঠে ঠিক আছে, পানি কম পরিবহন কিছু বেশি প্রচলিত হয়, কিন্তু পানি কম থাকার কারণে আমরা যদি ঘাটটা ফ্রি পাই সেক্ষেত্রে হচ্ছে আমরা সহজে পার হয়ে যেতে পারি, যাত্রীদের হয়রানি কম হবে। আসন্ন ঈদে দৌলতদিয়া ঘাটে সার্বিক নিরাপত্তা জোরদারের ব্যবস্থা নেওয়া হয়েছে জানালেন পুলিশ সুপার। সবাইকে একটু অনুরোধ করব, লেন ভায়োলেশন না করে যত্রতত্র পার্কিং না করে এবং যেখানে সেখানে যাতে খাবার গ্রহণ না করে। আমাদের পক্ষ থেকে সামগ্রিক প্রস্তুতি এবং সর্বাত্মক সহযোগিতা এবং প্রচেষ্টা থাকবে। এদিকে ফিরতি পথে পাটুরিয়া দৌলতদিয়া ঘাটেও যাত্রীদের চাপ বেড়ে গেছে। শিমুলিয়া বাংলাবাজার রুটে ফেরি চলাচল সীমিত থাকায় এই রুটে পারাপার বেড়েছে। আসন্ন ঈদে শিমুলিয়া বাংলাবাজার রুটে 21টি ফেরি কার্যকর রাখার সিদ্ধান্ত হয়েছে। লঞ্চে অতিরিক্ত যাত্রী নেওয়া যাবে না এবং আদায় করা যাবে না অতিরিক্ত ভাড়া। এই সময়ে নিত্য প্রয়োজনীয় জিনিস এবং পচনশীল সামগ্রী ছাড়া ট্রাক চলাচল বন্ধ থাকবে। আর আমাদের যে লঞ্চ পারাপার আছে সেখানে অতিরিক্ত যাত্রী বোঝাই করা যাবে না এবং ভাড়া বৃদ্ধি করা যাবে না। ঘরমুখ মানুষ স্বস্তি নিয়ে বাড়ি ফিরে প্রিয়জনের সাথে আনন্দে ঈদ করবে, এটাই সবার প্রত্যাশা। এসএটিভি নিউজ ডেস্ক। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd, যেখানে নিয়মিত কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/satvnews। প্রতি মুহূর্তের সর্বশেষ তথ্য পেতে লাইক দিয়ে সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে facebook.com/satvnewsbd। এসএ টেলিভিশন, সাথে আছি সব সময়।